উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফেনী অ্যাসোসিয়েশন কাতারের বার্ষিক বনভোজন ও মিলন মেলা। শুক্রবার কাতারের সীমা ইসমা ফ্যামিলি পার্ক ও সমুদ্র সৈকতে রাজধানী দোহা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে শহরের পাহাড়, ঝর্ণা আর স্বচ্ছলোকের পরিবেষ্টিত প্রাকৃতিক রূপ সৌন্দর্যে ভরপুর সীমা ইসমা ফ্যামিলি পার্ক ও সমুদ্র সৈকতে এ বনভোজনের আয়োজন করা হয়। কাতারে করোনা কারণে দীর্ঘ সময় ধরে স্বাভাবিক জীবনের ছন্দপতনের পর খোলা পরিবেশে এমন আনন্দ আয়োজনে প্রবাসী ও শিশু কিশোরদের বাঁধভাঙ্গা আনন্দ উল্লাস ছিল চোখে পড়ার মতো। ইয়কব আলী বাহাদুর এবং জমিরুদ্দিন শিমুলের যৌথ সঞ্চালনায় সবাইকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক কাতারের ফেনীর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গোফরান। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি সবাই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে শুভেচ্ছা জানাচ্ছি এখানে আসার জন্য। আমাদেরকে আজকে আপনারা এতক্ষণ সময় দিয়ে আপনাদের আমাদের অনুষ্ঠানকে সফলমণ্ডিত করেছেন এবং সাথে সাথে মিডিয়া যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাসোসিয়েশন অফ ফেনী দোহা কাতারের বার্ষিক আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সমুদ্র সৈকতে আলপর সীমা ইসমা বিচে। আমরা আমাদের অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী কাতারে ফেনীর প্রবাসীবৃন্দ এবং ফেনী ছাড়াও বাংলাদেশের প্রবাসীবৃন্দ বিভিন্ন জায়গায় এখানে উপস্থিত হয়েছেন। সবাই কষ্ট করে আসার জন্য এখানে সবাইকে আমি অ্যাসোসিয়েশন অফ ফেনী দোহা কাতারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বর্ণাঢ্য এই আয়োজনে কমিউনিটির নেতৃবৃন্দ সহ বৃহত্তর অ্যাসোসিয়েশন অব ফেনী বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি ও আনন্দ দিতে বিপুল সংখ্যক প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয় এ বার্ষিক বনভোজন। অনুষ্ঠানে প্রবাসী শিল্পীরা মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন, ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রয়ের আয়োজন, নানা ধরনের খেলায় অংশগ্রহণ করেন অতিথিরা। দিনব্যাপী এ আয়োজনে দেশি ফলমূল সহ অন্যান্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়াও ক্রীড়া প্রতিযোগিতার অংশগ্রহণকারী সকলের জন্য দেয়া হয় শুভেচ্ছা উপহার। এ সময় তারা সমিতির আগামী বছরের বনভোজনেও সপরিবারে সকলকে অগ্রিম আমন্ত্রণ জানান। আনন্দঘন চমৎকার একটি বনভোজন অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মিলনমেলায় উপস্থিত অতিথি ও সদস্যরা সংগঠনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। শাইনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।